তরিকুল ইসলাম আপনি লিখেছেন আমার কাছে একটা চাকরির অফার আসছে সে চাকরিতে ঢুকতে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন এখন আমি কি চাকরিতে ঢুকবো নাকি পাঁচ লক্ষ টাকা ব্যবসা করব ভাই তরিকুল ইসলাম সন্দেহাতীতভাবে আমি আপনাকে বলবো আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিন পাঁচ লক্ষ টাকা ব্যবসার জন্য অনেক বড় ফিকার আলহামদুলিল্লাহ পুরো টাকা দিয়ে ব্যবসা একসাথে শুরু না করে অল্প কিছু ইনভেস্ট করে আপনি ব্যবসা করেন খুব হিম্মতের সাথে খুব সিরিয়াসনেসের সাথে খুব পরিশ্রম করে আপনি ব্যবসা দাঁড় করাবার চেষ্টা করেন এবং এটাকে আপনি ইবাদত মনে করি কারণ ইমানদার যখন কোনো দুনিয়াবি কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান দিনই কোনো কাজ করতে চান তখন সেটা ইবাদতে পরিগণিত হয় আপনি সেই দৃষ্টিকোণ থেকে এটাকে খুব গুরুত্বের সাথে করবেন এবং ব্যবসাকে খুব বড় করে দেখে ভালোভাবে আপনি করবেন আল্লাহ তালা আশা করা যার মধ্যে বারাকা দান করবেন আপনি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চাইতে সন্দেহাতীতভাবে ব্যবসা করা উত্তম আর এমনিতেও চাকরি চাইতে এজ এ আপনার উপার্জনের কোনো সোর্স হিসাবে অবশ্যই ব্যবসাটা উত্তম নবীগণ বেশিরভাগই তারা ব্যবসা বাণিজ্য ইত্যাদির সাথে জড়িত ছিলেন এবং একটি হ্যাদিস আছে যে আল্লাহ তালা মানুষকে যত রিজিক দিয়ে থাকেন এর ভিতরে দশ ভাগের নয় ভাগ রিজিক আল্লাহ তালা ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন এই জন্য একজন হালাল উপার্জনকারী ব্যক্তি হালাল প্রত্যাশী মানুষ তিনি চাকরির চাইতে অবশ্যই ব্যবসাকে প্রায়োরিটি দেওয়া উচিত বিশেষ করে যখন চাকরি করতে গেলে আমার হারামের আশ্রয় নিতে হচ্ছে তখন আমি ব্যবসার দিকে যাব হোক সেটা অনেক ছোট ব্যবসা হোক সেটা অনেক ক্ষুদ্র ব্যবসা হোক সেটা আমার জন্য কিছুটা মানহানিকর তারপরে তার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে আবদুল্লাহ আপনি লিখেছেন আমার বয়স আঠারো প্লাস আমি অনেক মানুষের মনে কষ্ট দিয়েছি অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি এখন তাদের কাছে ক্ষমা চাওয়ার সম্ভব চাওয়া সম্ভব নয় আমার করণীয় কি দয়া করে জানাবেন আহ মানুষের অধিকার বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি কারোর মনে কষ্ট দিয়েছেন অধিকার নষ্ট করেছেন খারাপ আচরণ করেছেন তাদেরকে খুঁজে বের করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কয়েকটি কাজ আপনি করতে পারেন প্রথমত আল্লাহর কাছে অবশ্যই আপনি তবা এবং ইস্তেক ফার করবেন যে আল্লাহ আপনি মাফ করে দেন আমি যে অন্যায় করেছি এখানে আল্লাহর বিধান লঙ্ঘন হয়েছে আল্লাহ নির্দেশ লঙ্ঘন হয়েছে আল্লাহ কাছে মাফ চাইবেন তবা করবেন সেটি একটা বিষয় যা আর ভবিষ্যতে হবে না সে সংকল্প করবেন আর দ্বিতীয়ত হল যাদের হক নষ্ট করেছেন আপনি মনে করছেন তাদের তরফ থেকে কিছু দান সাদাকা করে দিবেন এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কাছে মাফ চাইবেন আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন তাদের প্রতি আপনি রহম করুন জীবিত থাকুন আর মৃত থাকুন আপনি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান তাদের হয়ে দোয়া আপনি করবেন আশা করা যায় যে আপনার এই বহুমুখী প্রচেষ্টা দ্বারা আল্লাহ রব আলমিন কেয়ামতের ময়দানে ওই বান্দাকে আপনার উপরে সন্তুষ্ট করে দিবেন অথবা তার যে তার কাছে আপনার যে দায় আছে সে দায় থেকে আল্লাহ তালা মুক্ত করবেন ইনশাআ আল্লাহ তালিন হাদিস থেকে বোঝা যায় আল্লাহর প্রিয় বান্দাদেরকে অনেকেই আল্লাহ রব্ব আলম কিয়ামতের ময়দানে দায় মুক্ত করবেন মানুষের অধিকার থেকে যার কাছে দায় আছে তাকে আল্লাহতারা অনেক সময় অফার দিয়ে জান্নাতের অফার দিয়ে বলবেন তুমি এই বান্দাকে মাফ করে দাও তুমি জান্নাত লাভ করবে তো সেরকম সুযোগ আল্লাহ তালা বেরোয় যেটা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা এই জাতীয় ক্ষেত্রে যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে আমি আর পেছনে ব্যাগ করে আর সে পাপগুলোর প্রায়শ্চিত্ব করতে পারছি না তো যেটুকু পারছি সেটুকু আমি অন্তত শুরু করি রোকিয়া শাফিন কোমো এরি থেকে আপনি লিখেছেন মানসিকভাবে ভীষণ কষ্ট পাচ্ছি দীর্ঘ বছর ধরে কি করলে আল্লাহ তালা ভালো করে দিবেন এটা কি কোনো গুনাহের শাস্তি মানসিকভাবে কষ্ট যে পাচ্ছেন অস্থিরতা কাজ করছে সেটি গুনাহের কারণে হতে পারে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে এই জন্য ডিপ্রেশন মুক্তির জন্য যে করণীয় আছে সেগুলো করবেন করেনা কেরিমের বেশি বেশি করে পড়বেন এটি দোয়া আছে আল্লাহমিনী আওয়াজ হাম্মিউল হাইজানউল আইজিউল কাসাল ও আওয়াজ বোহলিউল জুবন ও আওয়াজ গলাবত দে ও কাটার রিজাল এই দোয়াটি পড়বেন যে আর শুরুতেই আল্লাহ তালার কাছে পাহাঁচা হয়েছে ডিপ্রেশন এবং পেশানি টেনশন চিন্তা থেকে